জোরহাটত পিস্তল সহ গ্রেপ্তার কুখ্যাত তেল চুরর গ্যাং। তেল চুরি করবলে আহি হাতে লুটে গ্রেপ্তার ছটা গভাইত চুর। চুরকেটার পর জব্দ এখন চারিচকিয়া বাহন। জোরহাটর পুলিবরত গ্রেপ্তার উজনি অসমৰ এটা কুখ্যাত খাৰুৱা তেল চুরর চক্র। আরক্ষে পিস্তল সহ হাতে লুটে গ্রেপ্তার করা ছয় গভাইত তেল চুরক। শুকুরবার নিশা পুলিবরৰ পুরনিমাটি অঞ্চলত খাৰুৱা তেল পরিবাহী এডাল পাইপ ফুটাই তেল চুরি করবলে আহিছিল চুরকেইটাই। সৌভাগ্যবশত স্থানীয় দুই যুবকর তৎপরতাত আরক্ষীয়া হাতেলুতে আটক করবলে সক্ষম হয় চুরর দলটুক। এই ছজনীয়া চুরর দলটোয়ে উজনি অসমৰ বহু ঠাইত তেল চুরি করে আহিছিল ধারাবাহিকভাবে। পুলিবৰ থানাৰ পৰা ওসি আমার নাথ আছে, তেওঁ আর তেওঁ টিম তেওঁলোকে গৈ সেই ইনফরমেশনটো ওপৰত বিল্ট আপ কৰি নিজে অপারেশন কৰিছে। আৰু হাতে লুটে তাত কিছুমান সুজুলি সহ রাইট ফ্রম ভাল্ভস এন্ড আদার এসেসরিজ যিখিনি লাগে পাইপলাইন ডিগিঙৰ কাৰণে, তাতে ছজন মানুহক আটক কৰিছে। এটা লাইসেন্স আৰ্মছো আমি তেওঁলোকৰ হাতত পাইছো, যিটো তেওঁলোকে এই থেফটোৰ সময়ত ব্যৱহাৰ কৰিছে। চুরর দলটির পর আরক্ষী জব্দ করেছে সক্রিয় গুলিসহ এটা পিস্তল, তেল পরিবাহী পাইপ ফুটাবলে ব্যবহার করা মেশিনকে ধরে বহু সামগ্রী। চুরর দলটির পর জব্দ করেছে এখন চারিচকিয়া বাহনও। হয়, সুইফট এখন সুইফট গাড়ি এখন জব্দ করা হয়েছে। পিন পয়েন্ট আপনি মাস্টার মাইন্ড নয়, দিস ইজ এন অর্গানাইজ ক্রাইম, গতিকে অর্গানাইজ ক্রাইম হিসাবে আমি ট্রিট করি। আৰু কোনে কেনেকে ইনিচিয়েট কৰিলে, প্ল্যান কৰিলে, সেইখিনি আমি ডেভেলপ কৰি লৈ যাম। এইটো আমি এতিয়ালৈকে সদ্যহতে গম পোৱা মতে অইলৰ পাইপলাইন হয়, গতিকে এইটো ৰানিং ৰাইট ফ্ৰম যিটো জাজিৰ পাইপলাইনটো ৰান হয় সেই পাইপলাইনৰ হয় বুলি এতিয়ালৈকে আমি গম পাইছোঁ। ইপিনে আৰক্ষীৰ অভিযানৰ কথা গম পাই ঘটনাস্থলীৰ পৰা পলায়ন কৰে খাৰুৱা তেল সৰবৰাহ কৰিবলৈ অনা এখন টেংকাৰ। বিগত কেবাদিনো ধরে তেল চুরি করে অহা চক্রটোয়ে অঞ্চলট ঘুরি ফুরা প্রত্যক্ষ করেছিল একাংশ স্থানীয় লোকে। যোরহাটৰ পৰা গৌতম বৰা, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট।